ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের স্ট্রং রুটসের আরও যে বাকি যে 30টা এসএকিউ আমি করব বলেছিলাম, মানে পার্ট টু যে এসএকিউ সেটা। আর এর আগে আমি এর স্ট্রং রুটসের থেকে টেক্সট এমসিকিউ সব দিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সময় করে দেখে নিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এভাবে আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আগের দিন 30টা প্রশ্ন করেছিলাম, আজকে 31 নম্বর থেকে করাবো। হোয়্যার ডিড কালাম ইউজুয়ালি এট ইন হিস চাইল্ডহুড? কালাম তো ছোটোবেলায় সাধারণত কোথায় দুপুরের খাবার খেতেন বা খাবার খেতেন? তাহলে কালাম ইউজুয়ালি এট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন উইথ হিস মাদার ইন হিস চাইল্ডহুড। তাহলে কালাম তার মায়ের সাথে ছোটোবেলায় তার বাড়ির যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরের মেঝেতে বসেই খাবার খেতেন। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্ট্রং রুট? স্ট্রং রুট গল্পের উৎস কোনটি? দ্য সোর্স অফ দ্য স্ট্রং রুটস ইজ ডক্টর কালামস অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার। তাহলে ডক্টর কালামের যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, সেখান থেকে এই স্ট্রং রুটস গল্পটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, উইথ হুম ডিড কালাম টেক হিস লাঞ্চ? কালাম তার দুপুরের খাবার কার সাথে খেতেন? কালাম টুক হিস লাঞ্চ উইথ হিস মাদার। কালাম তার মায়ের সাথে দুপুরের খাবারটা খেতেন। হোয়েন ডিড কালামস ফাদার গেট আপ ফ্রম বেড? কালামের বাবা কখন ঘুম থেকে উঠতেন? কালামস ফাদার গেট আপ ফ্রম বেড অ্যাট 4 AM। কালামের বাবা ভোর 4টার সময় তার বিছানা ছেড়ে উঠতেন। হোয়াট টাইপ অফ ম্যান ওয়াজ কালামস ফাদার? কালামের বাবা কী ধরনের মানুষ ছিলেন? কালামস ফাদার ওয়াজ এ সিম্পল সেলফ ডিসিপ্লিন ম্যান, খুব সাধারণ একটা সেলফ ডিসিপ্লিন ম্যান, সমস্ত নিয়মকানুন মেনে চলতেন। হি নাইদার হ্যাড ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ অ্যান্ড হি অ্যাভয়েডেড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে তিনি খুব বেশি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না আর খুব বেশি বড় লোকও ছিলেন না, কিন্তু তিনি সমস্ত রকম যে ইন এসেন্সিয়াল যে কমফোর্ট, যে মানে যে জিনিসগুলো যে আরাম জিনগুলো যা দরকার নেই সেগুলো তিনি সবসময় এড়িয়ে চলতেন। পরের প্রশ্ন, হুম ডিড কালাম এমিউলেট ইন হিস ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি? কালাম তার নিজের যে বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ ছিল সেই জগতে তিনি কাকে সবসময় মেনে চলার চেষ্টা করতেন? দেখো, কালাম ট্রাই টু এমিউলেট হিস ফাদার ইন হিস ওন সায়েন্স অফ টেকনোলজি ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার বাবাকে তিনি সবসময় তার বিজ্ঞান ও প্রযুক্তির যে জগৎ সেই জগতে তার বাবার কথাগুলো মেনে চলার চেষ্টা করতেন। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অফ কালামস ফাদার ইন দ্য মর্নিং? সকালবেলায় কালামের বাবার প্রথম কাজ কী ছিল? রিডিং নামাজ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অফ কালামস ফাদার ইন দ্য মর্নিং। সকালবেলা উঠে নামাজ পড়া ছিল কালামের বাবার প্রথম কাজ। হোয়াই ডিড কালাম নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রেয়ার? কালাম কেন প্রার্থনাগুলো বুঝতে পারতো না? কালামস ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রেয়ার অ্যাজ ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক। তাহলে কালাম বুঝতে পারতো না কারণ প্রার্থনাগুলো সবই হচ্ছে অ্যারাবিক ভাষায় বলা হতো আর কালাম অ্যারাবিক ভাষা বুঝতো না। পরের প্রশ্ন, হাউ ডিড কালামস ফাদার স্যাংটিফাই ওয়াটার? কালামের বাবা কী করে জলটাকে পবিত্র করতো? দেখো, কালামস ফাদার ইউজ টু স্যাংটিফাই দ্য ওয়াটার বাই ডিপিং হিস ফিঙ্গার টিপস অ্যান্ড সেইং এ প্রেয়ার। কালামের বাবা জলের মধ্যে হাত আঙুল ডুবিয়ে কিছু মন্ত্র বলে দিত, প্রার্থনা করে দিত, তার ফলে জলটা আরও পবিত্র হয়ে যেত। হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিস অ্যাপিয়ারেন্স? কালাম কীভাবে নিজের যে দেখতে নিজেকে কেমন সেটা কীভাবে বর্ণনা করেছেন? কালাম ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ শর্ট বয় উইথ অ্যান আনডিস্টিংগুইশড লুক। তাহলে কালাম বলেছে তে বেটে খাটো একজন মানুষ ছিল আর দেখতেও খুব একটা সুন্দর ছিল না। পরের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য কালামস ফাদার ডিড প্রেয়ার মেক পসিবল? কালামের বাবার মতে প্রার্থনার দ্বারা কী সম্ভব? অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তাহলে স্পিরিট আর পিপল, আত্মা এবং মানুষের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে হচ্ছে প্রেয়ার বা প্রার্থনা। হোয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন হিস লোকালিটি? কেন কালামের বাবাকে তার সেই অঞ্চলে সবাই চিনত? কালামস ফাদার ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড স্পিরিচুয়াল পার্সন। কালামের বাবা ছিলেন খুবই জ্ঞানী এবং একজন ধার্মিক মানুষ। হি ওয়াজ অলওয়েজ ইন সার্ভিস অফ ম্যানকাইন্ড, সবসময় মানুষের সেবা করতেন। সো হি ওয়াজ ওয়েল নোন ইন হিস লোকালিটি, তাই তিনি তার সমাজ বা তার যে এলাকা সেখানে খুবই পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক? মসজিদের বাইরে কালামের বাবার জন্য কারা অপেক্ষা করত? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। মানে মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষজন কালামের বাবার জন্য অপেক্ষা করত। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডু হিউম্যান বিইং স্টার্ট লুকিং ফর কোম্পানি? কখন সাধারণ মানুষ আর মানুষ সঙ্গী খোঁজে? তাহলে হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলস অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখনই মানুষ একা বোধ করে তখনই স্বাভাবিকভাবেই সে তার তখন মানুষ অন্য একজন মানুষকে সঙ্গী হিসাবে খোঁজে।
পরে প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কিভাবে জটিল ধার্মিক বিষয়গুলো কোন ভাষার মাধ্যমে কালামের বাবা বুঝিয়ে বলতেন? কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল, তাহলে খুব সহজ সরল তামিল ভাষায় এই জটিল যে স্পিরিচুয়াল কমপ্লেক্স আর ধার্মিক যে বিষয় সেগুলো তিনি আলোচনা করে বলে দিতেন। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ প্রোজ পিস ইজ ডক্টর এবিসি আব্দুল কালাম স্ট্রং রুটস, তাহলে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস যে গল্পটা সেটা কী ধরনের প্রোজ? স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম ইজ অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিস উইচ ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, তাই এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিস, মানে হচ্ছে আত্মজীবনী যে ছিল কালামের উইংস অফ ফায়ার সেখান থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা একটা আত্মজীবনীমূলক একটা প্রোজ। পরের প্রশ্ন, হু ওয়ার কালামস প্যারেন্টস, কালামের বাবা মার নাম কী ছিল? জয়নুল আবেদিন অ্যান্ড আসিয়াম্মা ওয়ার কালামস প্যারেন্টস, জয়নুল আবেদিন আর আসিয়াম্মা ছিল কালামের প্যারেন্টস বা অভিভাবক। এটা আলাদা আলাদা করেও পড়তে পারে, বাবার নাম কী মায়ের নাম কী, তাহলে এই দুটোই হবে, তখন দুটো প্রশ্নকে আলাদা করে দেবে। জয়নুল আবেদিন হলে ফাদার্স নেম আর হচ্ছে মাদার্স নেম হলে আসিয়াম্মা। ক্লিয়ার? এরপরে দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, হোয়াট ওয়াজ দ্য ওয়াটার রেফার টু হিয়ার, এখানে কোন জলের কথা বলা হয়েছে? দ্য ওয়াটার ইন হুইচ কালামস ফাদার ডিপিং হিজ ফিঙ্গার্স চ্যান্টেড এ প্রেয়ার টু স্যাংটিফাই ইট ইজ রেফার টু হিয়ার, তাহলে যে জলে কালামের বাবা আঙুল ডুবিয়ে প্রার্থনা পড়ে দিতেন এবং যার ফলে জলটা পবিত্র হয়ে যেত, এখানে সেই জলের কথাই বলা হয়েছে। হোয়াট ডাজ অ্যাকর্ডিং টু কালাম ওয়ান গেট বাই সার্ভিং অল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তাহলে কালাম বলেছেন যে সমস্ত প্রকার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড থেকে মুক্ত হলে মানুষ কী পাবে? তাহলে অ্যাকর্ডিং টু কালাম ওয়ান ক্যান অ্যাটেন এ স্টেট অফ হ্যাপিনেস ফ্রিডম অ্যান্ড পিস বাই সার্ভিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তাহলে কী কী পাবে? স্টেট অফ হ্যাপিনেস, আনন্দ, মুক্তি এবং শান্তি পাবে যখন আমরা ইমোশনাল আর ফিজিক্যাল বন্ডটাকে এড়াতে পারবো। পরবর্তী প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ক্যান এ ডিভাইন পাওয়ার টু, কালামের মতে ডিভাইন পাওয়ার কী করতে পারে? তাহলে অ্যাকর্ডিং টু কালাম দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফ্ট ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি মেলানকোলি অ্যান্ড দ্য ফেলিওর অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স অ্যাকচুয়াল হ্যাপিনেস, টু ওয়ান্স অ্যাকচুয়াল হ্যাপিনেস, তাহলে এটা কী করতে পারে? না, একটা মানুষকে কনফিউশন মিজারি আর মেলানকোলি থেকে বের করে আনতে পারে এবং তার যে অ্যাকচুয়াল যে প্লেস, তার যে সঠিক যে স্থানটা, সেই স্থানে কিন্তু নিয়ে যেতে পারে একটা মানুষকে। হোয়্যার ডিড কালামস লিভ ইন হিজ চাইল্ডহুড, কালাম তার ছোটোবেলায় কোথায় বাস করতেন? কালাম লিভড ইন দেয়ার অ্যান্সেস্ট্রাল হাউস ইন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম ইন হিজ চাইল্ডহুড, তাহলে কালাম ছোটোবেলায় মস্ক স্ট্রিটে অবস্থিত তাদের যে পৈতৃক বাড়ি ছিল সেই বাড়িতেই বসবাস করতেন, রামেশ্বরমে। হোয়াট ইজ কালামস ফুল নেম, কালামের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ কালাম ইজ আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, তাহলে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। পরের প্রশ্ন, হোয়্যার ডিড কালামস ফাদার গো এভরি মর্নিং আফটার নামাজ, প্রত্যেকদিন সকালবেলা নামাজ পড়ার পর কালামের বাবা কোথায় যেতেন? তাহলে এভরি মর্নিং আফটার দ্য নামাজ কালামস ফাদার উড গো টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ, কালামের বাবা প্রতিদিন ভোরবেলা নামাজ পড়ার পর তাদের যে ছোট্ট যে কোকোনাট গ্রোভ ছিল, নারকেল বাগান, সেখানেই তিনি যেতেন। পরবর্তী প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার শুড ওয়ান ডু হোয়েন ট্রাভেলস কাম, কালামের বাবার মতে যখন বিপদ আসে বা সমস্যা আসে তখন অন্য একজনের কী করা উচিত? তাহলে অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়ান শুড অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ দ্য সাফারিং হোয়েন ট্রাভেলস কাম, তাহলে একজনের কাছে যখনই সমস্যা আসবে তখন তার বাবা বলেছেন যে তখন বোঝা উচিত যে এই যে সমস্যাগুলোর গুরুত্ব কেন কী সেটা একজনকে বুঝতে হবে, যে যার সমস্যা আসবে তাকে বুঝতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু এই প্রশ্ন সাথে সাথে বানানগুলোও ভালো করে দেখবে, স্পেলিং যেন ভুল লিখবে না পরীক্ষায়, তাহলে কিন্তু নাম্বার কেটে যাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এই বিশেষ করে এই টেক্সটটাতে একটু শক্ত শক্ত কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো স্পেলিং কিন্তু খুব ভালো করে করবে। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি আউটসাইডার্স এট এভরি ডে ইন কালামস ফ্যামিলি, কালামের বাড়িতে প্রতিদিন কতজন বাইরের লোক খাওয়া দাওয়া করতো? তাহলে কালামস মাদার ফিড এভরি ডে মোর আউটসাইডার্স দ্যান দ্য টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারে যত সংখ্যক লোক আছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোককে, বাইরের লোককে কালামের মা রোজ খাওয়াতেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার ডু বিফোর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কালামের বাবা কী করতেন? দেখো, কালামস বিফোর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন কালামস ফাদার পুট হিজ হ্যান্ডস অন হিজ শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন টু হিজ আইজ সেড নাথিং ফর কোয়াইট সাম টাইম, তাহলে কালামের বাবা কালামের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার কাঁধে হাত রেখে তার চোখের দিকে সোজাসুজি তাকাতেন এবং কিছুক্ষণ চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য হিন্দু মুসলিম রিলেশনশিপ ইন কালামস লোকালিটি, কালামের এরিয়াতে বা এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে সম্পর্ক কীরকম ছিল?
তাহলে হিন্দু অ্যান্ড মুসলিমস লিভড ইন এ ফ্রেন্ডলি ম্যানার ইন কালামস লোকালিটি, দেয়ার এক্সিস্ট এ কমিউনাল হারমোনি। কালামের যে লোকালিটি এলাকা ছিল সেখানে হিন্দু মুসলিম খুব বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত, আর তাদের মধ্যে একটা হারমোনি ছিল, একটা বেশ মিল ছিল, তাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি এসব হতো না। পরের প্রশ্ন, হাউ ডিড কালামস ফাদার রিয়্যাক্ট টু দ্য পিপল ভিজিটিং টু দেয়ার হাউস টু অফার থ্যাংকস। যখন তাদের বাড়িতে লোকজনরা এসে কালামের বাবাকে ধন্যবাদ জানাতো, তখন কালামের বাবার রিয়াকশান বা প্রতিক্রিয়া কীরকম ছিল? তার দেখো, কালামস ফাদার স্মাইল্ড অ্যান্ড আস্ক দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল টু দ্য পিপল ভিজিটিং দেয়ার হাউস টু অফার থ্যাংকস। তা যখন তার বাড়িতে মানুষজন তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসতো, তখন কালামের বাবা হেসে বলতেন যে তাকে ধন্যবাদ না দিয়ে এই যে আল্লাহ যিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস, সমস্ত যিনি সবাইকে ক্ষমা করেন, তাকে যেন তারা ধন্যবাদ দেয়। পরের প্রশ্ন, দেন হি অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। হু অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস, কে এই লো ডিপ ভয়েসে নিচু খুব গভীর নিচু স্বরে উত্তর দিতেন? দেখো, আব্দুল কালামস ফাদার অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস, আব্দুল কালামের বাবা। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ডক্টর কালামস ওয়ার্ল্ড, ডক্টর কালামের পৃথিবী, কালামের জগৎ কী ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়াজ ডক্টর কালামস ওয়ার্ল্ড, তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি ছিল ডক্টর কালামের নিজের জগৎ। বুঝতে পারলে তোমরা, তাহলে মোট খুব 60টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম, 60টা এসিকিউ। এটা এগুলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এগুলো বিভিন্ন পরীক্ষায় তোমার টেস্ট পেপারের বিভিন্ন পেজে ছিল, আর তার সাথে হচ্ছে আগেকার যে যতদিন এইচএসে এই টেক্সটগুলো রয়েছে, ততদিন ধরে যে প্রশ্নগুলো পড়েছে কালাম স্ট্রং রুটস থেকে, সেগুলোও তা এই যে 60টার মধ্যে আমি কভার করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নাও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি আরও এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো, তোমাদের যাতে অনেকটাই হেল্প হয়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।